দোকানের দাম থেকে অনেকটা অনেকটা ডিসকাউন্টে পেয়েছি। জিনিসগুলো একটু মিলিয়ে দেখে নে। অনলাইন কি কি জিনিস অর্ডার করেছি, 41 ডিসকাউন্ট পেয়েছি, পে 59 এ আমি এটা বাই করেছি। আমরা কিছু গ্রসারির জিনিস অর্ডার করেছিলাম অনলাইন একটা সাইট থেকে, সাইটটা খুবই পপুলার। কোন সাইট থেকে অর্ডার করেছি, কি কি জিনিস অর্ডার করেছি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা কিন্তু জিনিসগুলো খুবই কম দামে পেয়েছি, দোকানের দাম থেকে অনেকটা অনেকটা ডিসকাউন্টে পেয়েছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। খুব ভারী নাকি? আরে হ্যাঁ ভারী হবে না, পুরো মাসকাবারির মাল অর্ডার করেছিস। আচ্ছা জিনিসগুলো একটু মিলিয়ে দেখে নে, বুঝলি? হুম, সব ঠিকঠাক এসেছে কিনা? ঠিকঠাকই আসবে, তো চল মিলিয়ে দেখেও নি আর সবাইকে দেখিও দি। চলো তোমাদেরকে আগে দেখাই আমি অনলাইন কি কি জিনিস অর্ডার করেছি। সবার আগে চলে এসছে সর্ষের তেল, যেটা ছাড়া সম্ভবই না রান্না বান্না, যেটা হলো সর্ষের তেল। নেক্সট হলো সয়াবিন অয়েল। এটা কি রিফাইন তেল? হ্যাঁ রিফাইন তেল। এরপরে চলে এসছে মুসুরির ডাল, সাথেই চলে এসছে মুগের ডাল। এরপরে আমার ফেভারিট, আমার এটা ভীষণ কাজে লাগে, আমি তো ভীষণ ভালোবাসি আর ভীষণ খাই, সেটা হলো ম্যাগি। দেখো ব্যাগ তো অনেক কটা, এখানে মনে হয় 12টা আছে। তো এগুলো আমি কত দামে পেয়েছি খুব তাড়াতাড়ি বলছি। এরপরে আসছে এসেছে গরম গরম জিনিস, গরম মশলা। আর এটা হলো তন্ময়ের ফেভারিট সয়াবিন। এরপরে হলো স্ট্রেফি, যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। স্ট্রেফিও পাওয়া যায়? নিশ্চয় পাওয়া যায়, আমি অর্ডার করে দিয়েছি এবং কত দামে পেয়েছি আমি বলছি এক্ষুনি। তো এই কটা জিনিস আমার লাগতো, তো এই কটা জিনিস আমি অর্ডার করেছি। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম অর্ডার করছিলাম, তাই বেশি জিনিস অর্ডার করিনি, ভাবছিলাম জিনিসগুলো কীরকম আগে অর্ডার করেছি, এবার এগুলো খেয়ে টেস্ট করে দেখব, যদি ভালো হয় তাহলে এবার আমার তো আমার ইচ্ছা আছে সম্পূর্ণ মাস কভারিটা ওখান থেকে অর্ডার করে দেবো। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই জিনিসগুলোর দাম কত আর আমি কত টাকায় কিনেছি। তো সবার ফার্স্ট আইটেম হলো মুগের ডাল। হ্যাঁ মুগ ডালটা আমার ফেভারিট, আমরা এটা 500 গ্রাম কিনেছি। তো 500 গ্রামের দাম তোমরা সবাই জানো অ্যাপ্রক্স 100 টাকা হয়, আমি সেখানে 41 ডিসকাউন্ট পেয়েছি, পে 59 আমি এটা বাই করেছি। এরপরে হলো সর্ষের তেল, এটা ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সর্ষের তেল, এটা 1 লিটারের পাউচ, এটার দাম হয় 169 টাকা, সেখানে আমি 55 টাকা রিবেট পেয়ে এটা 114 টাকায় বাই করেছি। এরপরে হলো মুসুরির ডাল, মুসুরির ডালের দাম হলো 100 টাকা, আমি 57 টাকা রিবেট পেয়ে মাত্র 43 টাকায় কিনেছি, এটা হলো 500 গ্রাম। এটাতে ভালোই ডিসকাউন্ট দিয়েছে তাহলে, প্রচুর প্রায় 50% ডিসকাউন্ট। এরপরে হলো ম্যাগি, এখানে 12টা আছে, এর দাম হলো অ্যাপ্রক্স 168 টাকা হয়, সেখানে আমি 27 টাকা রিবেট পেয়ে 141 টাকা এটা বাই করেছি। বাহ, মানে অলমোস্ট দুখানা ম্যাগির দাম কেটে নিয়েছে। হ্যাঁ প্রচন্ড আমি সস্তায় পেয়েছি জিনিসগুলো, এতটা সস্তায় পাবো আশা করি। দুটো ম্যাগি ফ্রি আর কি অলমোস্ট ধরতে গেলে। আচ্ছা এটা নতুন মার্কেটে এসছে, সবাই নিশ্চয়ই জানো, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আলট্রা রিফাইন্ড সয়াবিন অয়েল, এটা যেহেতু নতুন এসছে আমি অর্ডার করলাম। এটার দাম হয় অ্যাপ্রক্স 172 টাকা, এটা 1 লিটারের 172 মতো হয়, সেখানে আমি 71 টাকা রিবেট পেয়েছি, পেয়ে 101 টাকায় এটা বাই করেছি, 101। এরপরে হলো তন্ময়ের ফেভারিট সয়াবিন ফরচুন সয়া চাংস, এটার দাম হয় দোকানে অ্যাপ্রক্স 60 টাকা, কিন্তু আমি এখানে 9 টাকা রিবেট পেয়েছি, পেয়ে এটার দাম হয়েছে 51 টাকা। আমরা কিন্তু সব কটা জিনিসের ওপর রিবেট পেয়েছি, কম হলেও রিবেট পেয়েছি। এরপরে হলো গরম গরম জিনিস, গরম মশলা, এটা গোটা গরম মশলা, এটার দাম হয় অ্যাপ্রক্স 90 টাকা, এখানেও লেখা রয়েছে 90 টাকা, কিন্তু আমরা 29 মানে 29 টাকা রিবেট পেয়ে 61 টাকা এটা বাই করেছি। আর কোয়ান্টিটি কিন্তু অনেক আছে, কাছে এনে দেখাচ্ছি, দেখো অনেক কোয়ান্টিটি রয়েছে অনেকটা, আর দারচিনিগুলো তো অনেক লম্বা লম্বা, বিশাল লম্বা লম্বা। আর এরপরে লাস্ট আইটেম আর ভীষণ ইম্পর্টেন্ট আইটেম, এটা হলো তোমরা সবাই জানো স্যানিটারি প্যাড, এটা আমি এই ব্র্যান্ডটা ইউজ করি স্ট্রেফি,
তো এটার দাম দেখতেই পাচ্ছ 120 টাকা, কিন্তু আমি পেয়েছি মাত্র 91 রুপিসে, মানে 91 টাকা, মানে আমি 29 টাকা রিবেট পেয়েছি। তো তোমরা দেখে নিলে, আমরা এগুলো অর্ডার করেছি, এবার এগুলো টেস্ট করে দেখব কেমন, আর যদি আমাদের ভালো লাগে তো নেক্সট টাইম নিশ্চয়ই অর্ডার করব। তো এত কিছু বলাই হয়নি আমরা কোন ওয়েবসাইট থেকে অর্ডার করেছি। আমরা ফ্লিপকার্ট গ্রসারি থেকে অর্ডার করেছি জিনিসগুলো। তোমরা সবাই জানো ফ্লিপকার্ট এখন গ্রসারি হয়ে গেছে, তো সেখান থেকে ফার্স্ট টাইম অর্ডার করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম জিনিসগুলো কি কি কিনেছি। আর আমরা প্রচন্ড রিবেটে পেয়েছি তোমাদের দেখলে, তো তোমরাও যাও অর্ডার করো আর এরকম রিবেটের জিনিসপত্র নিয়ে নাও। তো আজকের এই ভিডিওটা এটুকুই, কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।